প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। খুবই সুন্দর ও পরিচ্ছন্ন টেকনাপ সমুদ্র সৈকত ভ্রমণের আকর্ষণীয় ভিডিও উপভোগ করতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে সিমসাম গোছানো সেন্ট্রাল রিসোর্টের সুন্দর সকাল, সকালের মজাদার নাস্তা খাওয়া। আম্মু কেমন লাগতেছে? নাস্তা ভালো আছে? টেকনাপ সমুদ্র সৈকতে সুন্দর সময় কাটানো এবং এর নয়নাভিরাম ড্রোন ভিউ। ডিসক্রিপশনে ড্রোন ভিউয়ের টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, যারা শুধু টেকনাপ বিচের ড্রোন ভিউ উপভোগ করতে চান তাদের জন্য। ইন্ট্রো যেহেতু দেখেই ফেলেছেন, সেহেতু পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনার ভালো লাগবে। টেকনাফ সমুদ্র সৈকত বা টেকনাফ সি বিচ বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন ও সুন্দর সৈকতগুলোর মধ্যে একটি। যারা নির্জনে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য টেকনাফ সমুদ্র সৈকত আদর্শ জায়গা। জেলেদের আনাগোনা এই সৈকতে বেশি, তাই রঙিন বাহারি জেলেদের নৌকাগুলো এই সৈকতের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, মেরিন ড্রাইভের এই রোডটি শেষ হয়েছে শাহপুরীর দ্বীপে। এই রাস্তাটি টেকনাফ শহর বরাবর গিয়েছে। এটি একটি সুন্দর শিশু পার্ক। ওয়াও, আম্মু লুকিং বিউটিফুল। অনেকগুলো ফিশ। জাস্ট আমরা যে কটেজ তারতে ছিলাম তার নিচে। বিগত 19 ফেব্রুয়ারি সন্ধ্যায় সেন্ট মার্টিন থেকে টেকনাফ এসে আমরা সৈকতের কাছে একমাত্র খুবই সুন্দর সেন্ট্রাল রিসোর্টে রাত্রিবাস করেছিলাম। সকালে ঘুম থেকে উঠে সেন্ট্রাল রিসোর্টের অপরূপ সৌন্দর্য আমাদের বিমোহিত করেছিল। কমপ্লিমেন্টারি নাস্তা খাওয়ার জন্য আমরা সবাই রিসোর্টের চতুর্থ তলায় অবস্থিত রেস্টুরেন্টে গিয়ে হাজির হলাম। আম্মু কেমন লাগতেছে? নাস্তা ভালো আছে? তাই আচ্ছা খাও। মাহি তুমি রুটি খাচ্ছ? গুড। আমরা সেন্ট্রাল রিসোর্টে সকালের নাস্তা শেষ করলাম, ভালোই লাগলো নাস্তা। সামনে জাস্ট রেস্টুরেন্টের সামনে সি বিচ দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউ খুবই সুন্দর। সামনে পুরো ভিউটা হচ্ছে সমুদ্রের। নাস্তা খাচ্ছিলাম আর ঢেউ দেখতেছিলাম, খুব অ্যামেজিং, ভালো লাগলো। খাবারগুলো বেশ মোটামুটি খারাপ না, ভালো। সামনে ওটা হচ্ছে সমুদ্রের বিচ, সমুদ্র সৈকত। কি হচ্ছে, ফটো শুটিং হচ্ছে এখানে?
টেকনাফের যে একটা সি বিচ আছে আমরা এখন সেই সি বিচের দিকে যাচ্ছি। আজকে 20 তারিখ সকাল, আমরা ওখানে কিছু সময় কাটিয়ে তারপরে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিব। রাতে আমরা একটু ঘুমিয়েছিলাম, তো সি বিচটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। সাফরিন, কোথায় যাচ্ছ? আমরা এখন এটা হচ্ছে টেকনাফের যে সি বিচ সেখানে আসছি। সো বিচটা বেশ সুন্দর, নিরিবিলি বাট অনেক সুন্দর। সাফরিন, খুবই সুন্দর ও পরিচ্ছন্ন সৈকতে ঘুরতে বেশ ভালো লাগছিল, কিন্তু এই সৈকতে টুরিস্টদের বসার কোনো ব্যবস্থা নেই, হয়তোবা টুরিস্টরা কম আসে বলে। জিপিএস সিগন্যাল কম পাচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি টেকনাফ সমুদ্র সৈকতের নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর ড্রোন ভিউ উপভোগ করার জন্য। বাংলাদেশের মানচিত্রে সর্বদক্ষিণে টেকনাফ উপজেলা, জেলা সদর থেকে টেকনাফের দূরত্ব 86 কিলোমিটার। টেকনাফ জেলার পূর্ব প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে নাফ নদ। এই নদের নামানুসারেই এই জায়গার নাম টেকনাফ করা হয়েছে। টেকনাফে বহু পর্যটক আকর্ষণীয় স্থান রয়েছে। এর ভিতর টেকনাফ সমুদ্র সৈকত ছাড়াও আরও দুটি সমুদ্র সৈকত রয়েছে। তাছাড়া রয়েছে নেটং বা দেবতার পাহাড়, মাথিনের কূপ, শাহপুরীর দ্বীপ। আপনারা যারা সেন্ট মার্টিন ঘুরতে যাবেন, সেন্ট মার্টিন থেকে ফেরার পথে টেকনাফে এক রাত থেকে পরের দিন টেকনাফ বিচ সহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখতে পারেন। টেকনাফে থাকার জন্য সেন্ট্রাল রিসোর্ট ছাড়াও শহরে বেশ কয়েকটি আবাসিক হোটেল ও পর্যটন কর্পোরেশনের একটি রিসোর্ট রয়েছে।
টেকনাফ সমুদ্র সৈকতে লাইফ গার্ডের কোনো ব্যবস্থা নেই, জোয়ার ভাটার সাংকেতিক কোনো চিহ্নও থাকে না, এই জন্য টুরিস্টরা খুব একটা এখানে গোসল করতে নামে না। এখানে সমুদ্রে নামতে চাইলে জোয়ার ভাটার সম্পর্কে জেনে নিতে হবে, জেলেদের কাছে জোয়ার ভাটার সম্পর্কে সঠিক তথ্য থাকে। ভাটার সময় বা একাকী সমুদ্রে নামা নিরাপদ নয়, এইসব কারণে আমরাও সমুদ্রের পানিতে নামা থেকে বিরত থেকেছিলাম। বিদায় টেকনাফ সমুদ্র সৈকত, টাটা, বাই বাই। কোলাহলপূর্ণ সেন্ট মার্টিন ভ্রমণের পর প্রায় নির্জন পরিচ্ছন্ন টেকনাফ সমুদ্র সৈকত ভ্রমণটা অনেক আনন্দের ও শান্তির ছিল। সকলে ভালো থাকবেন, মনের খোরাকের জন্য প্রিয়জনদের নিয়ে দর্শনীয় স্থান ভ্রমণ করবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও সেন্ট্রাল রিসোর্টের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।